জলপাইগুড়িতে আগামী পুরো নির্বাচন নিয়ে সব কথা মিডিয়াকে বলা যাবে না। মানুষ যদি পুরো নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে তৃণমূল পোর্ট গঠন করতে পারবে না। তৃণমূলের প্রার্থী ঘোষণা হলে তৃণমূলকেই খুন করবে। রবিবার জলপাইগুড়ি জেলা বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবে কটাক্ষ করেছেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। সব কথা তো যদি মিডিয়াকে বলি তো পার্টি আর মিডিয়া তো আলাদা জিনিস না, সব কথা তো বলবো আমি। শুধু একটা কথা বলতে পারি আপনাদের, পুরসভা ভোটে যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে জলপাইগুড়ি তৃণমূল পুর ভোট গঠন করতে পারবে না। আর যদি কলকাতার মতন ভোট করে তা সারা পশ্চিমবঙ্গের সব পুরসভা ওরা দখল করবে, এটুকু আপনাদের বললাম। আপনারা জলপাইগুড়ির ছেলে, আমিও জলপাইগুড়ির ছেলে, আপনারা দেখতে পারবেন যদি ভোট হয় ওরা আসতে পারবে না। আর তৃণমূলের প্রার্থীরা ঘোষণা দিলাম তৃণমূল লোককে খুন করবে। আজকে তো নজরবিহীন ঘটনা দেখলেন না, আজকে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এটা তো দেখলেন, ফুলের মালা, গাঁদা, বেলুন, এত লোকের আনন্দ, সেটা আপনার চোখে বললো না? বিগত পিছনটা ভুলে যান, সামনে আগে, সামনে আগে জীবন উন্নতি করতে হবে, পিছনে ফিরে খাওয়ার তা গুলো আমার পিছনে দেশভাগ করছিল কংগ্রেস কমিউনিস্টরা, আমাকে আপনাকে রিপুজি করছিল, পিছনে তো কংগ্রেস আমাকে আপনাকে বেঁচে দিয়েছিল, কমিউনিস্ট পার্টিটা বেঁচে দিয়েছিল, পিছনে আপনি ফিরে আসেন না আগামী দিনে যে তাকাচ্ছেন, আগামী দিনে যে তাকাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি প্রার্থী এবং অন্যান্য বিষয় যা যা আছে সব সময় আমি দেখতে পাবেন, সব কথা মিডিয়াকে বলা যাবে না। এদিন নবনিযুক্ত জেলা সভাপতির সম্বোধনা অনুষ্ঠান ছিল ডিবিসি রোডের জেলা কার্যালয়ে এবং সেখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনই কটাক্ষ করেছেন বাপি গোস্বামী। ঠিক তার পাশাপাশি জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন জলপাইগুড়িতে সন্ত্রাসবিহীন ভোট হবে পুরো নির্বাচনে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একাধিক প্রার্থী হতে চলেছে পুরো নির্বাচনে, বিজেপির সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। আসন্ন পুরো নির্বাচনে তৃণমূল 23 থেকে 24টি আসন পাবে, কি জানিয়েছেন সৈকত চট্টোপাধ্যায় শোনাবো।